অ্যামেজিং অ্যারাউন্ডে সকলকে স্বাগত। এনসিটির গাইডলাইন থাকলেও উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারিতে প্রত্যেক বছর কেন টেট পরীক্ষা হবে না এই রাজ্যে, তা নিয়ে এবার স্কুল সার্ভিস কমিশনের কাছে জবাব তলব করল কলকাতা হাইকোর্ট। দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা সোমেন সরকার সহ মোট পাঁচজন মামলাকারী মূলত এই দাবি নিয়ে কেস করেছে এবং এনসিটির গাইডলাইন অনুযায়ী উচ্চ প্রাথমিক স্তরে প্রত্যেক বছর টেট আয়োজন করা বাধ্যতামূলক এই প্রশ্ন তুলেছে কেন হচ্ছে না। এই গাইডলাইন থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গে প্রত্যেক বছর টেট হয় না কেন, তারা প্রত্যেকেই টেটে বসার যোগ্য, অথচ দীর্ঘদিন টেট না হওয়ার কারণে তারা সেই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। এরকম পাঁচজন নয়, এরকম হাজার হাজার, বলা যায় হাজার হাজার চাকরি প্রার্থী কিন্তু যোগ্য, কিন্তু তারা টেট পরীক্ষায় বসতে পারছে না। তো বিচারপতি সৌগত ভট্টাচার্য সিঙ্গেল বেঞ্চে এই মামলার শুনানি ছিল এবং শুনানিতে মামলাকারীদের তরফে আইনজীবী বলেন, মামলাকারীদের তরফের যিনি আইনজীবী তিনি বলেন যে পশ্চিমবঙ্গে উচ্চ প্রাথমিকের শেষবারের মতো টেট অনুষ্ঠিত হয়েছিল 2015 সালে, তারপরে আর কোনো টেট হয়নি, অথচ প্রত্যেক বছর টেট করার একটা গাইডলাইন রয়েছে, ফলে বহু যোগ্য চাকরি প্রার্থী বঞ্চিত হচ্ছেন। তবে শুধু এ রাজ্যেই যে যারা বঞ্চিত হচ্ছেন তারা তা নয়, এ রাজ্যে নয়, টেট পরীক্ষা হলে সার্টিফিকেট পেলে কিন্তু তারা অন্য রাজ্যের যে নিয়োগ প্রক্রিয়া তাদের অংশগ্রহণ করতে পারতেন, শুধু এ রাজ্যেই নয়, ওই যোগ্য প্রার্থীরা টেট সার্টিফিকেট পেলে অন্য রাজ্যে সেই সার্টিফিকেট দেখিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু টেট না হওয়ার কারণে সেই সুযোগও কিন্তু তারা পাচ্ছেন না। তো এই বক্তব্যের প্রেক্ষিতে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী মূলত পাল্টি একটি দাবি করেন, পাল্টা দাবি করেন যে নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে সাজুর্য রেখে টেট অনুষ্ঠিত হয়ে থাকে। 2015 সালে যে টেট নেওয়া হয়েছিল তার ভিত্তিতে 2016 সালে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় যা এখনও চলছে। তো এই নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ 2015 সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে যে নিয়োগ প্রক্রিয়া তা শেষ না হলে নতুন করে টেট নেওয়া কীভাবে সম্ভব। এছাড়াও তিনি এই মামলার গ্রহণযোগ্যতা নিয়েও যদিও প্রশ্ন তোলেন, তো বিচারপতি ভট্টাচার্য মহাশয় অবশ্য এই মামলাকারীদের নিয়োগ প্রক্রিয়ায় যে কো নিয়ে কোনো প্রশ্ন তোলেননি, একথা বলেন। অর্থাৎ মামলাকারীরা যে নিয়োগ প্রক্রিয়ার নিয়ে কোনো প্রশ্ন তুলেছেন তা তো এমন নয়, নিয়োগ প্রক্রিয়া নিয়ে তাদের কোনো প্রশ্ন নেই, কেন হচ্ছে না এটা নিয়ে প্রশ্ন। সুতরাং তাদের বক্তব্য এনসিটির গাইডলাইন থাকা সত্ত্বেও কেন প্রতি বছর টেট নেওয়া হচ্ছে না। তো এরপরই বিচারপতি মূলত জানান যে বিষয়টি চার সপ্তাহের মধ্যে হলফনামা আকারে জানাতে হবে স্কুল সার্ভিস কমিশনকে। তো সেই সঙ্গে মামলাটির গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্য যে প্রশ্ন তুলেছে তা একেবারে যে নাকচ হয়েছে তা নয়, একেবারে নাকচ করে দেয়নি আদালত। তো আগামী শুনানিতে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে, এখন অপেক্ষা করতে হবে আগামী শুনানিতে কী হয়। এবং যে পাঁচজন এই কেসটি করেছে, টেট পরীক্ষা হচ্ছে না কেন গাইডলাইন থাকা সত্ত্বেও, এই প্রশ্ন তো সকলেরই, যারা এই যোগ্য এই পরীক্ষা দেওয়ার, টেট পরীক্ষা দেওয়ার যোগ্য তাদের সকলেরই প্রশ্ন যে আর কবে হবে পরীক্ষা, প্রস্তুতি সেভাবে নেওয়া হচ্ছে না। পরীক্ষা হলে তো প্রস্তুতি আরও ভালো হতো, পরীক্ষার একটা ডেডলাইন থাকলে এবং ধারাবাহিক যে পরীক্ষা বা প্রতি বছর যদি টেট হতো তবে অবশ্যই পাশ করতো এবং প্রতি বছর এখানে নিয়োগ না হলে অন্য রাজ্যে যদি তারা সুযোগ পেত সেখানে সুযোগ নেওয়ার চেষ্টা করত, সেই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবার চেষ্টা করে দেখতো সুযোগ পেলে, অবশ্যই সেটা তো ভালো খবর। তো আগামীতে দেখতে হবে যে আপার প্রাইমারি টেট পরীক্ষা ঠিক কবে হয় এবং আপার প্রাইমারি টেট পরীক্ষার এই যে কেস এবং আগামী সপ্তাহে এই কেসের গতি প্রকৃতি কোন দিকে যায়, কি জাজমেন্ট আসে। শিক্ষক নিয়োগের কেস সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেট, শিক্ষা এবং শিক্ষকদের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি আপনি চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর কাজে আসলে ভালো লাগলে লাইক তো করবেনই, আর কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।